আমি তো তেমন কোনো কথাই বললাম না। সেটাই তো জানতে চাইছি, বললে না কেন? পাগল হয়ে গেছো? একবার জানতে চাইছো কথা বললাম কেন, আর একবার জানতে চাইছো বললাম না কেন? আমি যেমন তেমন, তোমার কিছু হয়েছে সেটা ক্লিয়ার করো আমাকে। কিচ্ছু হয়নি আমার, নিজে তো পড়োই না, আমার পড়ারও ডিস্টার্ব করছো। এড়িয়ে যাচ্ছ না আমাকে? আশ্চর্য, কিচ্ছু হয়নি, বললাম তো, শুধু দেখলাম কারো গিফট পেয়ে তুমি যে কতটা খুশি হতে পারো। এটা তো সবারই হয়, গিফট পেলে আমি বরাবরই অনেক অনেক খুশি হই। হবে তো, ধনী পরিবার থেকে দামি গিফট এসেছে যে। গিফটে দামি আর কম দামি কি, একটা চকলেট হলেও এতটাই খুশি হতাম। হয়তো হতে, কিন্তু আমি গিফট করলে নিশ্চয় হতে না, একটা না একটা উসকুস থাকবেই আমার গিফটে। যাই হোক, আপুকেই যেহেতু বলেছো কিনে দিতে, তো আমাকে আবার বললে কেন? নাকি আমি সাথে সাথে কিনে দিতে পারিনি দেখে আপুকে কিনে দিতে বলেছো, কোনটা? ইমরানের মাঝে এমন হিংসে মাখা প্যাঁচ ধরতে পেরে নাফিসা হতবাক হয়ে গেছে। ইমরান তার হাত থেকে বই নিতে চাইলে নাফিসা বই সরিয়ে পড়ল। তুমি এতটা নিস কিভাবে ভাবতে পারো আমাকে? আমি তোমার কাছে চাইছি বলে কি আপুদের কাছে চাইবো? না চাইলে আপু জানলো কিভাবে তোমার বোরখা প্রয়োজন? আমার বোরখা প্রয়োজন ছিল না, এখন আপু এমন একটা বোরখা পরে এসেছিল সেদিন বাসায়, তখন আপুকে দেখে ভালো লেগেছিল, বোরখাটা সুন্দর বলে আমি শুধু দামটা জানতে চেয়েছিলাম আপুর কাছে। আপু বলেছে জানে না দাম কত, ভাইয়া এনে দিয়েছিল, আর কোনো কথাই হয়নি এই নিয়ে। আপুকে দেখে শখের বসে তারপর তোমাকেই বললাম এনে দিতে। আজ ভার্সিটিতে এসে আপু আমার হাতে ব্যাগ ধরিয়ে দিল। নাজিয়া আপুর বিয়ে হয়েছে কত আগে, তার কাছে আমি এখন পর্যন্ত কিছুই চাইলাম না, আর নাহিদা আপুর কাছে যাবো চাইতে, যা প্রয়োজন হয়েছে সবসময় বাবার কাছে বলেছি, আর বিয়ের পর বাবার কাছে বাদ দিয়ে তোমার কাছে, এতেই তুমি এই কথা বলতে পারলে? অযথা এত চোখে পানি আসে কোত্থেকে? নাফিসা তার কোলে বই রেখে নেমে যেতে চাইলে ইমরান ধরে ফেলল। ছাড়ো, পড়বো না আমি, এটা ফেরত দিয়ে দিব আপুকে। ইমরান এক হাতে চোখ মুছে দিতেই তো পড়ল। গিফট আবার ফেরত দেয় কিভাবে, আপু কষ্ট পাবে না? পাক কষ্ট, কারো কটু কথা শোনার চেয়ে এটুকু কষ্টই ভালো। ইমরান তাকে নিজের সাথে আরো জোর করে বলল, মায়ের দেবো একটা, দেখো তো এই বইটাতে কি লেখা আছে। জানি না, তাই তো দেখতে বললাম। নিজের পড়া নিজে পড়, আমারও বই আছে। ইমরান নাফিসাকে মুক্তি না দিয়ে নিজেই পড়ায় মনোযোগ দিল। নাফিসা তার উপর হেলান দিয়ে আছে। ইমরানের মনোভাব ঠিক হয়েছে কিনা তা পরীক্ষা করতে নাফিসা তার মুখের দিকে তাকিয়ে বলল, তুমি এনে দিবা না বোরখা? ইমরান বই থেকে দৃষ্টি সরিয়ে তার দিকে তাকিয়ে বলল, এত বোরখা দিয়ে কি করবে, আপুই তো দিয়েছে, ওটাই পড়ো। আপু দেখ আর না দেখ, তোমার কাছে আমি চাইনি। কবে যাবে? আমি যাব না, তুমি নিজের পছন্দ আনবে। তারপর আবার বলো এটা ভালো না, পছন্দ হয়নি, চেঞ্জ করে আনো। বলবো না। ওকে, বেতন উঠাই তারপর যাব। অতঃপর নাফিসা চুপচাপ মিশে রইল ইমরানের সাথে। ইমরান পড়তে পড়তে একটু পর লক্ষ্য করলো নাফিসা ঘুমিয়ে যাচ্ছে, সে তাকে ঝাঁকিয়ে বলল, আরে আরে এই সন্ধ্যায় ঘুম, দিনে ঘুমাওনি, ওঠো, আরাম পেয়ে একেবারে পড়ার সময় ঘুমিয়ে যাচ্ছে, যাও ওই হাতে নাও। ধর, খালি ডিস্টার্ব। ইমরানের ধাক্কা নাফিসা চোখ কসলাতে কসলাতে নেমে এলো বুকশেলফের কাছে। পরের দিন ইমরান ও আরমান অফিস থাকাকালীন বড় মা নাফিসা ও আরব গিয়েছে জেরিনকে আনতে। আবিদা বেগমকে বলা হয়েছিল কিন্তু আবিদা বেগম যেতে অনিচ্ছা প্রকাশ করলো, তাই বাধ্য হয়ে বড় মা ও আরাফের সাথে নাফিসাকে যেতে হলো। জেরিন খুব খুশি হলেও তার মা বাবা নারাজ। বাবা তাও এ পরিবারের লোকজন থেকে কিছুটা স্বাভাবিক, কিন্তু মা একেবারেই নারাজ। তিনি বারবার একই কথা বলে যাচ্ছেন তার মেয়েকে পাঠাবে না। তার এমন জেদের মূল কারণ ফিরিয়ে নেওয়ার হলে আরমান এলো না কেন, কিন্তু জেরিন তার মায়ের বিরুদ্ধে গিয়ে তৈরি হয়ে যাচ্ছে সে ফিরে আসবে। মেহমানদের খালি হাতে ফিরিয়ে দিলে অসম্মান করা হবে ভেবে এক পর্যায়ে তার বাবাও পারমিশন দিয়ে দিল। তাছাড়া ধারণা করা যায় বড় মা তার বোন এবং আরব ভাগিনা হওয়ার আর নিষেধ করেনি, তবে আবিদা বেগমের উপর তিনি রাগান্বিত। জেরিনের বাবা তাদের জন্য রান্না করতে বলেছিল কিন্তু বড় মা নিষেধ করল। তারা হালকা খাবার খেয়ে বিকেলের পূর্বেই ফিরে এলো। আরব চলে গেছে, স্কুল মিস হলেও তাকে কোচিংয়ে যেতে হবে। জেরিনকে দেখে আবিদা বেগম গম্ভীর, নিশাত নিশ্চুপ, জিহান খুশি। জেরিন নাফিসার প্রতি কৃতজ্ঞ, নাফিসার মনের ভেতর জমা হাজারো ভয়। বিকেলে কর্তারা বাসায় ফিরেছে, ইমরান সোজা তার রুমে চলে এসেছে আর আরমান বড় ঘরে। জেরিনকে রুমে দেখে যেন তার গায়ে আগুন ধরে গেছে, সে তার সামনে গিয়ে পড়ল। জেরিন ভয়ে নিশ্চুপ হয়ে গেছে। আরমান কোনো জবাব না পেয়ে তার গালে এক থাপ্পড় দিয়ে পড়ল।
কথাটা বলে সে তার হাত টেনে রুম থেকে বেরিয়ে এসেছে। জেরিন তার হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আরমান প্লিজ আমার কথাটা শোনো, একবার শোনো আমার কথা বড় মা। নাফিসার আবিদা বেগম কিচেনে ছিল আর বড় মা নামাজ পড়ে কুরআন পড়ছিল। তাদের কথাবার্তা শুনে সবাই বেরিয়ে এলো। বড় মা আরমানের হাত ধরে থামিয়ে বলল, হয়েছে কি? এ মেয়ে এখানে এলো কি করে? আর ওর সাহস হয় কি করে এ বাড়িতে পা রাখার? হ্যাঁ স্যার, আমি এনেছি তাকে। কেন? খুব ইচ্ছে করে সাপের ছোবল খেতে? আমি বারবার বলেছি ওর জায়গা হবে না এই বাড়িতে, তাও কেন ঠাই দিলে তোমরা? আমার চেয়ে বেশি আপন সে তোমাদের কাছে। মাথা ঠান্ডা কর, অফিস থেকে ফিরেছিস, হাত মুখ ধুয়ে খেয়ে নে, তারপর কথা বলছি। আরমান রেখে হলন করে রুমে চলে গেল। শার্ট চেঞ্জ করে হাত মুখ ধুয়ে সে জিয়ানের একটা টি শার্ট নিল। জিয়ান ঘুমাচ্ছিল, সে ঘুমের মধ্যে টি শার্ট পরিয়ে নিল। অতঃপর তাকে কোলে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। কোলে নেওয়ার সময় জিয়ানের ঘুম ভেঙে গিয়েছিল। সে পরিষ্কারভাবে চোখ মিলে তাকাতে তাকাতে এতক্ষণে আরমান বেরিয়ে এসেছে। বড় মা পিছু পিছু ডাকলো আর জেরিন গেট পর্যন্ত এসে দাঁড়িয়ে রইল। সবাইকে উপেক্ষা করেই বাসা থেকে বেরিয়ে গেল সে। জেরিন মন খারাপ করে রুমে এসে বসে রইল। ভেতরটা কাঁপছে, সাথে চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। আচ্ছা, সে কি জানে দ্বিতীয়বার বাবা হতে চলেছে? বড় মা কি বলেছে তাকে? জিয়ানের সময় তো খুশিতে আফুলত হয়ে গিয়েছিল সে। তাহলে এখন না, সে নিশ্চয়ই জানে না, জানলে এমনটা করতো না, আজও খুশি হতো। তাকে জানাতে হবে, সে ফিরলেই জানাবে তাকে। ইমরান ফ্রেশ হয়ে এই ঘরে এলো। বড় মা খাওয়ার কথা বললে সে বলল খেয়েছে দুপুরে। আরমানের কথা জিজ্ঞেস করেও বড় মা জানতে পারলো আরমানও খেয়েছে দুপুরে। জেরিন কিচেনে কাজ এগিয়ে দেওয়ার জন্য গেলে আবিদা বেগম তাকে নিষেধ করে দিলেন কিচেনে পা রাখতে। এসেছে থাকবে, খাবে, কিন্তু কোনো কিছুতে হাত লাগাবে না সে। আবিদা বেগম যেন রাগান্বিত, তেমন ভীতুও বটে। যদি খাবারে কিছু মিশিয়ে আবার তাদেরও মেরে ফেলে, সেই ভয় আছে তার মনে। সে মোটেও চায়নি জেরিন আসুক, কিন্তু বড়মার মুখের উপর কিছু বলতে পারেনি। ফুপির আচরণে জেরিনের কষ্ট লাগলেও কিছু বলল না সে, চুপচাপ রুমে চলে এলো। কেউ কিছু বলল না আর। ইমরান ঘরে থাকাকালীন নাফিসা তাদের ঘরে আসেনি, বড় ঘরে সময় কেটেছে তার। ইমরান তখন জেরিনকে না দেখলেও মাগরিবের পর আবার বড় ঘরে এসে জেরিনকে রুম থেকে বের হতে দেখে সে বিস্মিত। সাথে সাথেই সে নাফিসার দিকে তাকালো। নাফিসার দৃষ্টি নামিয়ে নিয়েছে। কাউকে কোনো কিছু না বলে ইমরান চলে গেল নিজের ঘরে। তার দু মিনিট পরে নাফিসার ডাক পড়ল। নাফিসা হাক কানে ভেসে আসতেই ভেতরটা ধুপ করে উঠল। যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। যেই ভয়টা পেয়ে যাচ্ছিল সেটাই ঘটতে যাচ্ছে। নাফিসা মুখ মলিন করে দৃঢ় পায়ে এগিয়ে এলো ঘরে। সে রুমে পা রাখতে ইমরান বলল, ও এখানে এলো কি করে? গাড়িতে করে। সিরিয়াস মুডের নাফিসা এমন জবাব দিল পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায়, কিন্তু ইমরান আরো বেশি রেগে বলল, ফাজলামোর একটা সীমা থাকা দরকার, কার সাথে এসেছে? বড়মা গিয়েছিল আনতে। বড়মা একা গেছে? নাফিসা মাথা দুদিকে নাড়ালে ইমরান আবার বলল, কে কে গেছে? আরব ভাইয়াও গেছে। আর তুমি যাওনি? নাফিসা চুপ করে আছে। তার নীরবতায় স্পষ্ট জবাব দিয়ে দিয়েছে ইমরান তার হাতে থাকা বইটা টেবিলে আশ্রয় রেখে বলল, লজ্জা করে না তোর? যার জন্য তুই মৃত্যুর পর থেকে ঘুরে এসেছিস, আজ তার উপরই দরদ এত উতলে পড়েছে? নিষেধ করেছিলাম না যে এনের ব্যাপারে তুই কোনো কথা বলবি না, তাহলে আমার কথা অমান্য করলি কেন? গতকাল ফোন চেঞ্জ করে দেখেছি তুই ফোনে কথা বলেছিস 13 মিনিট, তবু আমি কিচ্ছু বলিনি। এখন আমার কাছে জবাবদিহি কর, এ বাড়িতে জেরিন এনেছে তোকে নাকি আমি এনেছি বল? তুমি? তাহলে তুই আমাকে অমান্য করে জেরিনকে আনতে গেলি কেন? বড়মা নিয়ে গেছে, আমি কি নিষেধ করতে পারতাম? খবরদার, এখন বড়মার কথা বলে কাটিয়ে দিবি তো? তোকে আমার চেনা নেই, কতদিন যাবত শুরু করেছিস এসব? বারবার আমার কানে তো ঝালাপালা করে ফেলেছিস জেরিন জেরিন করে। কি হয় এই জেরিন তোর? মায়ের পেটের বোন যার জন্য দরদ এত উঠলে ওঠে? এভাবে কথা বলছো কেন তুমি? তুই এটারই প্রাপ্য। যতটাই না ভালোবাসতাম তোকে, আজ থেকে ততটাই ঘৃণা করি। তোর জন্য আমি শেষ হয়ে যাচ্ছি দিনে দিনে, ক্ষণে ক্ষণে। ভুলটা শুরুতেই আমার ছিল, না তোকে এতটা আপন করে চাইতাম, আর না আজ এসবের সম্মুখীন হতে হতো। কি বলছো এসব? তুমি একবার একটা কথাও বলবি না আমার সামনে। জেরিন প্রিয়, জেরিনের কাছেই যা, কোনো প্রয়োজন আর অপ্রয়োজনে আমার সম্মুখীন হবি না। বারবার ভুল বুঝে রাগ করো কেন? হ্যাঁ আমি ভুল বুঝি, আর তুই সাধু ব্যক্তি তাই না? তুই বারবার ভুল করতে পারবি আর আমি ভুল বুঝতে পারবো না। তোকে যা অসহ্য হচ্ছে, আমার সামনে থেকে দূর হ। একবার শুনলে কি হয়? ধ্যাত! বিরক্ত হয়ে ইমরানই বেরিয়ে গেল।
কি আর শুনবে তার মুখে, এত শত বাহানা দিয়ে নিশ্চয়ই পরিবারে জেরিনের প্রয়োজন উল্লেখ করবে। বরং ওর প্রতিও কিছুটা রাগ হচ্ছে ইমরানের, আর সবচেয়ে বেশি রাগ হচ্ছে নাফিসা তাকে না জানিয়ে জেরিনের বাসায় যাওয়ায়। সবার রাগ একসাথে দেখিয়ে এলো নাফিসার সাথে, তবুও মন শান্ত হলো না। আর এদিকে নাফিসাও নিজেকে অপরাধী ভাবছে, হবেই না কেন, তার জানিয়ে যাওয়া উচিত ছিল। সে জানে হাজব্যান্ডের পারমিশন ছাড়া যাওয়া ঠিক হয়নি তার, কিন্তু তখনই বা করার কি ছিল, ইমরান জানলে তো তাকে কখনোই যেতে দিত না। আর আবিদা বেগম না যাওয়ায় বড় মার তাৎক্ষণিক প্রস্তাবেও নাফিসা নিষেধ করতে পারেনি। সব জেনে শুনে তার মাঝে এই ভয়টাই কাজ করেছিল যে ইমরান তার উপর রাগ করবে, এবং তখনকার মতো এখনও আশাবাদী সে ইমরানকে মানিয়ে নেবে। নিজের মধ্যে এই আশ্বাসটা রেখেই সে গিয়েছিল তখন। তার এই ক্ষণিকের রাগের জন্য তো আর এতগুলো জীবন নষ্ট হতে দেওয়া যায় না। সন্ধ্যার রাগারাগি করে ইমরান বেরিয়েছে বাসা থেকে, ফেরার আর খবর নেই। ডিনারের সময় হয়ে গেছে, না এসেছে ইমরান আর না এসেছে আরমান। নাফিসা কাউকে বুঝতে দেয়নি যে তাদের মাঝেও কিছু হয়েছে। ইমরানের কথা জিজ্ঞেস করা হলে বলেছে তার ফিরতে দেরি হবে। আর এদিকে আরমানকে কল করে ফোন বন্ধ পায়। দুই মায়ের মনই অশান্তি কাজ করছে। বড় মা তাদের খেয়ে নিতে বলল, নাফিসার পেট ব্যথা করছে তাই সে খেয়ে নিল। আর জেরিন খেতে চায়নি, তবুও তার খাবার নিশাতের হাতে তার রুমে পাঠিয়ে দেওয়া হলো। খাওয়া শেষে টেবিল গুছিয়ে রাখছে নাফিসা। আরমান এসে গেটে নক করলো, নিশাত গেট খুলে দিল। জিয়ান ঘুমিয়ে পড়েছে আরমানের কাঁধে, আরমান তাকে নিয়ে রুমের দিকে যাচ্ছে। আবিদা বেগম খাওয়ার জন্য বললে সে বলে দিল বাইরে থেকে খেয়ে এসেছে। আবিদা বেগম গম্ভীর মুখ নিয়ে রুমে চলে গেল। আরমান রুমে এসে জিয়ানকে খাটে শুয়ে দিয়ে জেরিনকে এক প্রকার টেনে ধাক্কা দিয়ে দরজার বাইরে পাঠিয়ে দরজার ভেতর থেকে লক করে দিল আরমান, যা কেবলমাত্র নিশাত ও নাফিসার চোখে পড়েছে। জেরিন আর ভেতরে যাওয়ার প্রচেষ্টা না করে লজ্জিত দৃষ্টি নিয়ে ড্রয়িং রুমে চলে গেল। নাফিসা ইমরানের জন্য নেওয়া খাবারের প্লেট হাতে নিচ্ছিল, আর নিশাত দ্রুত পায়ে বড়মার রুমে গেল। বড়মা সহ নিশাত আবার বেরিয়ে এলো। বড়মা দু তিনবার ডাকলো আরমানকে, কিন্তু আরমানের কোনো জবাব এলো না। তাই তিনিও আর বিরক্ত না করে সকালে সাক্ষাৎ করার আশায় রইলেন। বাড়ির এই পরিস্থিতি একদমই ভালো লাগছে না কারো কাছেই। নিশাত এবং নাফিসা গেট খুলে ইমরানের খাবার নিয়ে তাদের ঘরে এসে পড়ল। বড়মা গেট লাগিয়ে জেরিনকে ডেকে তার রুমে নিয়ে গেল। সবাই ঘুমানোর জন্য প্রস্তুত, শুধু নাফিসাই বসে আছে ইমরানের অপেক্ষায়। নাফিসা কল করছে আর বারবার কেটে দিচ্ছে। রাত 11টার দিকে দরজায় টোকা পড়লে নাফিসা প্রথমে আটকে উঠল এবং বলল,